প্রতিমায় আগুনের ঘটনার জেরে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে গত আঠারো এপ্রিল পঞ্চপল্লীতে স্কুলের ভেতরে পিটিয়ে হত্যা করা হয় দুই সহদর আশরাফুল ও আর সাদুলকে এমন খবরে ফরিদপুর সহ দেশ জোরে চলে আলোচনা সমালোচনা ঘটনার বিচার চেয়ে বাইশে এপ্রিল দিনভর বিক্ষোভ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা তবে সরেজমিনে অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকার তথ্য ঘটনার পরই অভিযোগ ওঠে স্কুলের ভেতরে শ্রমিকদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা গেছে উত্তেজিত জনতাকে সামনে রেখে পেটাচ্ছেন তপন নিহতের পরিবারের দাবি পঞ্চপল্লী সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ কাজ শুরুর পর ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অজিত কুমার সরকার পেছন থেকে তাকে নিয়ন্ত্রণ করেন চেয়ারম্যান ওই চাঁদা নিয়ে কয়েকবার বাঘবিতণ্ডাও হয় একবার চাঁদা নিতে লোকজনকে বাধা দেন আশরাফুল বাবার অভিযোগ ওই ঘটনার জেরেই শ্রমিকদের ওপর হামলা ও তার দুই ছেলেকে পিটিয়ে হত্যা করেন চেয়ারম্যান তপন ও সদস্য অজিত দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এই চেয়ারম্যান সাদা চাইছে ওরা সাদা দিতে ব্যর্থ হয়েছে এই কারণেই একভাবে এর এবারই প্রথম নয় আগে থেকে নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন এই চেয়ারম্যান বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে দখল চাঁদাবাজের জন্য এলাকার নিজস্ব বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন তপন চেয়ারম্যান কেউ প্রতিবাদ করলে চালাতেন নির্যাতন অনেকে তার রোশনলে এলাকা ছাড়া হয়েছেন তার নির্যাতনের শিকার হতে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও শুধু তাই নয় সালিসি বাণিজ্য করেও টাকা আয় করেন এই চেয়ারম্যান দুই সালের চৌঠা মে সরকারের আশ্রয়ন প্রকল্পে বাধা ও ইউনোকে মারধর করে হন বরখাস্ত তবে উচ্চ আদালতের আদেশের পর ফিরে পান পদ এছাড়াও ইউনিয়ন পরিষদের নানা প্রকল্প বাস্তবায়নও রয়েছে অনিয়মের অভিযোগ ইউনিয়ন মারা নিয়ে বিশাল একটা ঘটনা ঘটায় সে পার পেয়ে গেছে

পঞ্চপল্লীর ওই ঘটনায় মধুখালীর থানায় চারটি মামলা হয়েছে ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি দুই ভাগে হত্যা মামলায় গ্রেফতার হয়েছে বারো জন সময় সংবাদ ফরিদপুর